হ্যালো গাইজ, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে শুরু করছি ভিডিওটা। তো সকাল থেকে মানে কি বলবো, আজকে ছুটির বার, মানে এত আলিসি লাগছে, মানে কি মানে ঢিলেমি লাগছে, মানে তাড়াহুড়ো ব্যাপারটা নেই, ওই জন্য ধীরে সুস্থে সব কাজকর্ম চলছে। তো বিছানাটা আমি প্রথমেই সকালবেলাতেই গুছিয়ে নিয়েছিলাম, ঝেড়ে টেটে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে আবার গুঞ্জন দেখো, সমস্ত খালি বালিশ নিয়ে খেলা হয় কেমন করে রেখেছে। তো একটা জিনিসের পেছনে আমাকে কতবার যে খাটতে হয় তার নেই ঠিক, আমি গুছিয়ে রাখবো, ও লন্ডভন্ড করবে, ওটাই হচ্ছে ওর কাজ। তো রান্না হয়ে গেছে আমার, খাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর রান্না হয়েছে আজকে। কি রান্না করলাম, লাউ শাক পোস্ত, তিল পোস্ত, আর হয়ে করেছি এঁচোড় দিয়ে মুগ ডাল আর মাছের কালিয়া, এই হয়েছে। আর একটু চাটনি করার ইচ্ছা আছে, চাটনিটা এখনো হয়নি, চাটনি ছাড়া গুঞ্জন আর গুনগুন খেতে পারে না, আমারও চাটনি ছাড়া ভালো লাগে না খেতে। তো চাটনিটা করবো শেষমেশ, এখন একটু এদিকে এলাম, ঘরটা একটু গুছাতে এলাম। তো কদিন ধরে এই এখানে যাওয়া ওখানে যাওয়া, এটা ওটা লেগেই আছে, অনুষ্ঠান ফনুষ্ঠান সব কিছু লেগেই আছে জানো। আর যা আলমারি থেকে সব বার হচ্ছে, আর সেই গুছিয়ে তুলতে আবার কাচতে হচ্ছে, এইসব করতে করতে তালা পড়ে যাচ্ছে, আর কতই যে করি। এই দেখো না, রোজের কাচাকাচি হচ্ছে, তারপরে আবার গুছিয়ে কাচিয়ে তুলতে হচ্ছে, আল্লাহর কি অবস্থা। এগুলো সব এখন গুছিয়ে তুলবো আলমারিতে, সব পড়া হচ্ছে, আর আল্লাহ মানে জড়ো হচ্ছে। তো চলো এগুলো এখন গুছিয়ে নিই। এই যে গুনগুনের এগুলো সব কাচাকুচি করে আলনাতে রেখেছিলাম, এবার গুছিয়ে রাখবো। অনেক ঝুল হয়েছে, আর এই দেখো এই টেডিগুলো বার করে নিয়েছি, এগুলো কাচতে হবে, এগুলো পুরো মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে, এগুলো কেটে সাজিয়ে রাখবো। তো আলমারির যে জামা কাপড় গুলো ছিল কিছু কিছু, সেগুলো আলমারিতে তুলে ফেলেছি, এবার বিছানাটা একটু পরিষ্কার করে ঝেড়ে নিই। কি বলতো, সব জিনিস খালি বিছানাকে খাবে, আমরাও খাই, ওই জন্য ও যা পাই তাই বিছানায় বসে খায় আর খেলে, আর না ঢালে পিঁপড়ে ধরে যাবে, তাই জন্য সবসময় আমাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার রাখতে হয়। পরিষ্কার করে ঝেড়ে ঝাড় ঝেড়ে দিচ্ছি, এবার ঘরটা ভালো করে ঝাড়ু দিল, ঝুল সেরকম হয়নি, ঝুল পরিষ্কার করেছি দুদিন আগেই, ঘর মোছা হয়েছে সকালে, কে বলবে। তারপরেও আবার এতই নোংরা হয়ে গেছে, ধুলো জমে গেছে, আবার ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেবো। তারপরে চান টান সবই বাকি আছে, রান্নাও বাকি আছে, চলো সব একে একে সারছি। জল, এই দুটো ওর চাই, ও শুয়ে শুয়ে ফোন দেখবে, নাহলে ও জল নিয়ে খেলা করবে। তো সবসময় ঘরের মেঝে বারান্দাতে জল ফেলে ভর্তি করেছে, ওটাকে আবার মুছতে হবে, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে হবে। কালী পূজায় গেছিল, সব নিয়ে গেছিল, কালী পূজায় ওই ফাংশন হয়েছিল, ওই ফাংশনে ও নেচেছিল, পরম সুন্দরী গানে নেচেছিল, তার জন্য এই মেডেলটা পেয়েছে, এই যে এটা, আর এই বোতলটা,
আজকে দুপুরে রান্না হয়েছে এই দেখো, প্রথমে উচ্ছে ভাজা আছে, তারপর এটা মাছের ডিমের বড়া পেঁয়াজ দিয়ে বড়া করেছি। আচ্ছা খাও, গরম আছে, খাও, গরম গরম খেতে ভালো লাগবে। আর করেছি এই যে লাউ শাক, আলু, তিল পোস্ত করেছি এটা, আর এই যে মাছের কালিয়া। ভাত আনবো তো। আর এই হচ্ছে মুগ ডাল দিয়ে এঁচোড় আলুর তরকারি। তো চাটনি আর হয়নি, আমের জেলি আছে, জ্যাম আছে, আমি ওটাই দিয়ে দেবো, খেয়ে নেবে। তো আমি এখন ভাত বাড়তে আছি, চলো, অনেক বেলা হয়ে গেছে, এটা ওটা করতে করতে এখন খেয়ে নেওয়া যাক, আবার আসছি। কালকে এত বৃষ্টি হয়েছে, দেখো কত জল জমে গেছে এই মাঠটায়, কি অবস্থা, দুধ নেওয়া হয়ে গেছে। এই যে চলো এবার দুধ গরম করবো, লেগে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, সেগুলো গুছাতে হবে, চলো। তো ভাতটা একটু দেরি আছে, ভাত ফুটছে, আর ওইদিকে আমার মাংস কষা আছে, তো চলো আর একটু হবে, এখন শক্ত আছে। ততক্ষণ আমি কি করব, মশলাটা ভেজে রাখি, ভেজে গুঁড়িয়ে নেব, বিরিয়ানির মত গোটা মশলা কিনেছি, সেটাকে আমি যত করে ভেজে নিই, তারপর গুঁড়িয়ে নেব। চলো বন্ধুরা দেখতে থাকো। তো প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি, আমার ভাত হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে, আর আমি বেশি করিনি, 500 চালে করেছি, আর এখানে মোটামুটি 500 মাংস আছে। গ্রেভিটা দিয়ে দিলাম যাতে লেগে না যায়, সবাই আমি গ্রেভিটা দিয়ে দিলাম। এটা তুমি নিলে হবে না, আমি কাজ করতে দাও, কাজ করতে দাও। আমি বিরিয়ানি মশলা তো দিয়ে দিচ্ছি, আর এই যে ভেজে রাখা আলু, আর একটু করে ঘি, কোনো মশলা নেই। আর আলুর দম আছে, আলুর দম নিয়ে আসো, বিরিয়ানি খেতে, তাই বিরিয়ানি বানাতে শুরুই করে দিলাম। তো আমি ভাত করে নিয়েছি, আলু দিয়ে দিচ্ছি, আর বিরিয়ানির মশলা আমি হাতেই তৈরি করে নিয়েছি, মানে গোটা মশলা ছিল সেটাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছি, আর চিকেন দিয়ে দিচ্ছি, আর কালার, আর ঘি, মানে খুব বেশি ঘি দিইনি আমি, তো খুব রিচ আমি করছি না, আমি গরমে বেশি রিচ করছি না, তো যাই হোক ঘি, গোলাপ জল, আতর, কেওড়া জল সব কিছু দিয়ে দিয়ে আর বিরিয়ানি আমার প্রায় রেডি হয়ে গেছে। তো খুব বেশি করছি না, আমরা তিনজনে খাবো, তো তিনজনের মতো করেছি, আর রাত্রে খাবার বুঝতেই পারছো খুব বেশি খাওয়া যায় না, সব এবার আতর দিয়ে দিচ্ছি, এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে বসিয়ে দেবো, তাহলে আমার বিরিয়ানি রেডি। তো চলো মোটামুটি সব কিছু মশলাই দিয়ে দিয়েছি, এবার আমি এটা লো ফ্লেমে বসিয়ে দেবো কিছুক্ষণ রেখে। আমি হালকা ফ্লেমে, বুঝতে পারছো, বসিয়ে দিয়েছি, তো খুব জোর আমি এটা 10-15 মিনিট রাখবো, কারণ গরম ভাত বেশিক্ষণ সময় লাগবে না, সব থেকে ভালো হচ্ছে গরম জলে, মানে ফুটন্ত জলের ওপর বসাবে, আর ঘুমালে নিভে যাবে, এটাই ঠিক আছে, এটুকু রাখবো।
বিরিয়ানি হয়েও গেছে, খেতেও শুরু করে দিয়েছি। গুনগুনে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, ও হয়েছে আর ওর টস হয়নি, আমার খেতে দিলাম। তো খেয়ে নিয়েছে, গুঞ্জান খাইনি। ওকে আবার সুজি খাওয়ালাম, এই যে আসলে কি বলতো গ্রেভিটা ছিল একটু। তো বন্ধুরা, বিরিয়ানি খেতে ইচ্ছা করলো, বানিয়েও ফেললাম, খেতেও শুরু করে দিলাম। তো আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।